আসসালামু আলাইকুম দর্শক আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুল নবী আজ আত্মসমর্পণ করবেন অনঠ বইটির শিক্ষার্থীরা বিক্ষোভ সম্ভাবনা আছে এমন উপজেলায় প্রার্থী দিচ্ছে জামায়াত আওয়ামী লীগ এখন জাতীয়তাবাদী শক্তি নয় ভ্রামন বাড়িয়ে পর সংঘর্ষ শুরু চলল ইফতারের পর জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে জানিয়েছে প্রিন্স এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিএনপির যুগ্য মহাসচিব হাবিবুন নবী আজ আত্মসমর্পণ করবেন বিএনপির মহাসচিব হাবিবুর নবী খান নিম্ন আদালতে সকাল নয়টায় আত্মসমর্পণ করবেন বিএনপির গত বছরের তেইশ নভেম্বর দুই সালে জানুয়ারি মাসের রাজধানী নিউ মার্কেট এলাকায় পুলিশ সদস্যদের উপর হামলা চালানো ও তাদেরকে কর্তব্য পালনে বাধা দেয়ার অভিযোগে এই আঠারো মাসের দ্বন্দ্ব দেয়া আদালত তাদেরকে কর্তব্য পালনে বাধা দেয়ার অভিযোগে এই আঠারো মাসের দ্বন্দ্ব দেয় আদালত তার বিরুদ্ধে সাড়ে চারশোর মতো মামলা রয়েছে গত একুশ মার্চ প্রথম দাপে একশো বান্নটি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি এসব উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী আট মে স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণ ইস্যুতে পূর্বের সিদ্ধান্ততে অনট রয়েছে বিএনপি গত ছাব্বিশ মার্চ দলের স্থায়ী কমিটি একটি সভা অনুষ্ঠিত হয়েছে ওই সভায় দুটি বিষয় গুরুত্ব পায় এবং এর মধ্যে ভারতীয় পণ্য বর্জন উপজেলা নির্বাচন ইস্যু কিন্তু সেই সভা কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় বৈঠক সূত্র জানায় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের ওই সভায় উপজেলা করা উচিত হবে তা মূলত আলোচনা হয়েছে দলের অধিকাংশে মনোভাব হচ্ছে এই সরকারের অধীনে কোনো নির্বাচনী অংশ না নেওয়া পরবর্তী বৈঠকে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দলের নেতাকর্মীদের জানানো হবে অনুট বুয়েটের শিক্ষার্থীরা বিক্ষোভ বোয়েট ক্যাম্পাসের ছাত্রলীগের নেতা কর্মীদের প্রবেশের প্রতিবাদে গতকাল দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা তারা শিক্ষার্থী বর্জন করে ঘন্টা বিক্ষোভের বিক্ষোভের পর পাঁচ দফা দাবিতে আজ রোববার আবার ঘোষণা দিয়েছে সাড়ে শিক্ষার্থীদের দাবির বিষয়ে সহমত জানিয়েছেন বোয়েটের উপাচার্য সত্যপ্রয়াত মজুমদার তিনি দাবি পূরণের যথাযথ প্রক্রিয়া অনুসরণের জন্য সময় প্রয়োজন বলে জানান তবে বিক্ষোভকারীরা বুধবার মধ্যরাতের পর ক্যাম্পাসের রাজনৈতিক সমাগমের মূল সংগঠন হিসেবে এক শিক্ষার্থীর নাম উল্লেখ করে তাকে শনিবার বেলা দুইটার মধ্যে স্থায়ী বহিষ্কারের জন্য সময় বেঁধে দেয় তারা আজ রোববার পরীক্ষা টার্ম ফাইনাল ও একাডেমির কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছে এদিকে গতকাল শিক্ষার্থীর বিক্ষোভ শেষ করার আড়াই ঘন্টা পর বেলা তিনটায় বইটের শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠানটির পাঁচ ছাত্র তারা নিজেদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছেলে উল্লেখ করে অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীদের আবেগকে ব্যবহার করে নিষিদ্ধ সংগঠন স্বার্থ হাসিল করেছে হিজাবুল্লাহ তাহির ইসলামী ছাত্র শিবিরের মতো সংগঠনগুলো এখানে কাজ করেছে গত দুই দিন ধরে বিক্ষোভকারী শিক্ষার্থীর ভাষ্য দুহাজার সালে আবরার ফাত হত্যার পর বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ এরপর গত বুধবার মধ্যরাতের পর ছাত্রলীগের কিছু নেতাকর্মী বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন এবং রাজনৈতিক কার্যক্রম চালান এর প্রতিবাদে শিক্ষার্থীরা গত শুক্রবার বেলা আড়াইটা থেকে রাত পাঁচটা পর্যন্ত বিক্ষোভ করে সম্ভাবনা আছে এমন উপজেলায় প্রার্থী দিচ্ছে জামায়াত কেন্দ্রীয়ভাবে ঘোষণা নেই তবে জয়ের সম্ভাবনা আছে এমন উপজেলাগুলোতে নির্বাচন করছেন জামাইতে ইসলামী নেতারা এক্ষেত্রে নির্বাচন করা না করা এবং প্রার্থী মনোনয়নে সংশ্লিষ্ট উপজেলা ও জেলা কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলটির দায়িত্বশীল সূত্রে জানা গেছে নির্বাচন কমিশন ইসি রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের নিবন্ধন নেই দলটির প্রার্থীরা স্বতন্ত হিসেবে নির্বাচন করেছেন ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় জামায়াতের সম্ভব প্রার্থীরা মাঠে নেমেছেন যদিও বিএনপি সহ অন্যান্য বিরোধী দলের সঙ্গে জামায়াতে ইসলামের এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনে নিশ্চয়তা না পেয়ে বিগত সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে অংশ নেয়নি এর চার মাসের মাথায় আগামী আট মে স্থানীয় সরকারের উপজেলা পরিষদের প্রথম দাপের নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে অঘোষিতভাবে প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে অংশ নিচ্ছেন তবে ধর্মভিত্তিক দলগুলোর অন্যতম ইসলামী আন্দোলন সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত কার্যকর করতে ইতিমধ্যে তারা মাঠ পর্যায়ের নির্দেশনা পাঠিয়েছেন যে দলের দায়িত্বশীল কেউ যাতে এই নির্বাচনে অংশ না নেয় ইসলামী আন্দোলনের স্থানীয় আগের উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশ নিয়েছেন ইসলামী আন্দোলনের জ্যোষ্ঠযোগ্য মহাসচিব গাজী আতাউর রহমান প্রথম আলোকে বলেন যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগ এখন জাতীয়তাবাদী শক্তি নয় জেএসটি সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন বলেন ক্ষমতার মুহে অন্ধ আওয়ামী লীগ এখন আর কোন জাতীয়তাবাদী শক্তি নয় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাও জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে ক্ষমতা ধরে রাখবে একমাত্র রাজনৈতিক লক্ষ্য নির্ধারণ করে ফেলেছে সশস্ত্র মুক্তি সংগ্রামের মাধ্যমে অর্জিত রাষ্ট্র পরিচালনায় দর্শককে আওয়ামী লীগ ছুড়ে ফেলে দিয়েছে জনসমর্থনহীন সরকার দিয়ে রাষ্ট্রের বর্তমান ও ভবিষ্যৎ প্রতিনিয়ত হচ্ছে সুতরাং জাতীয় আকাঙ্ক্ষা ও গণবিরোধী শক্তি হিসেবে আওয়ামী লীগকে চিহ্নিত করে বৃহত্তর জাতীয় জাতীয় ঐক্য গড়ে তোলার মাধ্যমে রাজনীতিকে পূর্ণ গঠন করতে হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সীমান্ত হত্যার প্রতিবাদে ও গণবিরোধী সরকারের পদত্যাগের দাবিতে শনিবার বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে দলের সিনিয়র সহসভাপতি সভাপতি তানিয়া রব বলেন সরকার বর্জন এবং অপসারণে দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সুরক্ষার প্রয়োজনে দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিকল্প নেই দেশে প্রত্যেকটি নাগরিককে দেশ ও মানুষ বাঁচানোর স্বার্থে সজায়গা জায়গা থেকে দ্বিতীয় মুক্তিযুদ্ধে জড়িত হতে হবে জেএসটি ঢাকা মহানগর সমন্বয়ক ও সিনিয়র যোগ্য সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পটুয়ারি সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সহ সভাপতি অ্যাডভোকেট কে এম জাবির যোগ্য সাধারণ সম্পাদক মোশারফ হুসেন সাংগঠনিক সম্পাদক আবদুল্লা আল তারেক মুশারেফ হুসেন মন্টু মোহাম্মদ মোস্তফা কামাল ঢাকা মহানগর পূর্বের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম দক্ষিণের যোগ্য আহ্বায়ক এম এস মনিরুজ্জামান তানিসা রত্না ফারজানা দিবা প্রমুখ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভ্রামণ বাড়িয়ায় পর সংঘর্ষ শুরু চলল ইফতারের পর ভ্রামণ দুই গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে বারোটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে ঘটনায় চার পুলিশ সহ অন্তত পনেরো জন আহত হয়েছেন শনিবার ত্রিশ মার্চ সেহেরির পর থেকে দফায় দফায় সংঘর্ষ হয় ইফতারের পর চলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে তবে পুলিশের দাবি পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে ঘটনায় পনেরো নারী সহ একুশ জনকে আটক করেছে পুলিশ কুজনে জানা যায় সম্প্রতি জুয়া খেলাকে কেন্দ্র করে সদর উপজেলায় গ্রামে গ্রামের বড় গোষ্ঠীর মাস্টার ও চেম্বার অফ কমার্সের পরিচালক বাবুল মিয়ার গোষ্ঠীর আল আমিনের সঙ্গে একই এলাকায় মহাজুট হিসেবে পরিচিত পৌরসভার প্যানেল মেয়র মিজান আনসারির গোষ্ঠী সাবেক ইউপি চেয়ারম্যান তাজ মোহাম্মদ ইয়াসিন ও সৈয়দ আলী মিয়ার গোষ্ঠীর নুরুল্লাহ ও সুজনের প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয় এরিজের ধরে শনিবার সেহরির পর থেকে উভয় সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষে বারোটি বাড়িতে অগ্নি সংযোগ করা হয় ফায়ার সার্ভিসে দুটি ইউনিটে আগুন নিয়ন্ত্রণ করে এই সময় ককটেল নিক্ষেপ করা হয় সারাদিন দফায় দফায় চল সংঘর্ষ ইফতারের পর অবহিত থাকে এই ঘটনায় পনেরো নারী সহ একুশ জনকে আটক করা হয়েছে ও সদর রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, সি আসলাম হোসেন জানান বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ঘটনাস্থলে অতিরিক্ত পঞ্চাশ জন পুলিশ মোতায়েন রয়েছে জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে জানিয়েছে প্রিন্স বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেছেন জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে তিনি তৃণমূলের নেতাকর্মীর প্রতি আওয়ামী লীগের প্রোপাগান্ডায় বিভ্রান্ত ও হতাশ না হবার আহ্বান জানিয়ে বলেন আওয়ামী লীগ জনগণের বিপক্ষে অবস্থা নিয়েছে নিজেদের ব্যর্থতা ও প্রকৃত চরিত্র আড়াল করতে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার করছে শনিবার বিকেলে হালুয়াঘাটের সাঁকুড়াই ইউনিয়নের চরপাড়া চৌরস্তা বাজার উপজেলায় ডোরা সাকুরাই স্বদেশি ইউনিয়ন বিএমপি ও অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাকর্মীর সাথে আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স এসব কথা বলেন অনুষ্ঠানে ইমরান সালেহ প্রিন্স বলেন সাত জানুয়ারি ইলেকশনের নামে সিলেকশন হয়েছে এই ডামি ইলেকশন জনগণ মানে না ডামি ইলেকশনের ডামি এমপিরা এখন ব্যাপরোয়া আচরণ ও কথাবার্তা বলতে শুরু করেছে যে তাদের সাধারণ সম্পাদক বলতে বাধ্য হয়েছেন তাদের দায়িত্বহীন কর্মকাণ্ডের দায় আওয়ামী লিখ নেবে না তিনি বলেন এই দায়িত্বহীন ব্যক্তিদের দায়িত্বহীন কাজ করার সুযোগ করে দিয়ে দায়িত্বহীন দলে পরিণত হয়েছে আওয়ামী লীগ এতে দুর্নীতি লুটপাট সন্ত্রাস লাগামহীন বক্তব্যের দায় আওয়ামী বহন করতে হবে স্বদেশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউপি বিএমপি নেতা আব্দুল হাই এর সভাপতিতে অনুষ্ঠিত মত বিনিময় ও ইফতার মাহফিল ময়মিরসিংহ উত্তর জেলা বিএমপি সদর আসলামিয়া বাবুল আবু হাসানাত বদরুল কবির সাবেক ডিপি আলমগীর আলম বিপ্লব সাকুরা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার্স ইউনুস আলী ছাত্রদল নেতা আতিক সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন